নমস্কার, ফোকাস ত্রিপুরা আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। প্রধানমন্ত্রী আবাস যোজনায় গড় বন্টনের দলবাজি বন্ধ করা, সরকারি দপ্তরগুলিতে শূন্য পদ পূরণ করা সহ মোট 11 দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার কমলপুর মহকুমার 5 ঘন্টা গণঅবস্থান সংগঠিত করে 44-45 নং ব্লক তৃণমূল কংগ্রেস মহকুমা কমিটি। গণঅবস্থানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা নকুল দাস, প্রেমানন্দ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। গণঅবস্থানে কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে উপস্থিত নেতৃবৃন্দগণ। এই অপকর্মের কারণে রাজনীতিগতভাবে সচেতন যারা হয়েছে পাহাড়ি জনসমাজের যুবকরা, তারা বিভিন্ন রাজনৈতিক দলের জন্ম দিতেছে এবং আগামী দিন এটা নিয়ে রাজ্যে আমরা অতীতকে অনুসরণ করে যা দেখেছি, নির্বাচনের আগে বিভিন্ন দল তৈরি হয় এবং দল তৈরি হয়ে উগ্রপন্থী তৈরি করে, আমরা অতীতে যা দেখেছি বামফ্রন্ট নির্বাচন আসলে উগ্রপন্থীদের উপর ভরসা করে থাকে। যে ভরসার ফলে নির্বাচন যায়, নির্বাচন যাওয়ার পর এলাকার মানুষ এই উগ্রপন্থীদের ভরণ পোষণ করত। বাইকের ধাক্কায় গুরুতর জখম 60 বছরের এক বৃদ্ধা। ঘটনা বৃহস্পতিবার বিশালগড় থানা সংলগ্ন শিশু নিকেতন বিদ্যালয়ের সামনে জাতীয় সড়কে। জানা যায়, বৃদ্ধা মহিলা রাস্তা পার হওয়ার সময় ব্যক্তি দ্রুতগতিতে এসে বৃদ্ধাকে সজোরে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা এবং রক্তাক্ত অবস্থায় বৃদ্ধা মহিলাকে বিশালগড় হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর আহত বৃদ্ধাকে জীবিত রেফার করে দেয় কর্তব্যরত চিকিৎসক। ব্যাংকে গেছিল টাকা আনার জন্য, টাকা তোলার জন্য। টাকা তুলে ফেরার পথে কি বিবেকানন্দ স্কুলের সামনে নাকি বাইক একটা বাড়ি দিচ্ছে, দিয়ে মাথা ফেটে গেছে, তেনে পা ভাঙছে। স্যার এখন তেনে কি অবস্থা? পা নিয়ে প্রচন্ড যন্ত্রণা হয়েছে পায়ে। এখন কি এখানে থাকবে না, জীবিত না রেফার করা হবে জীবিতে? নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌতার সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পি সি ধর। পারুল প্রকাশনী। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গিজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম,
সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা। বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর। বিরামহীন ভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা যে আরএফএল, যেদিন কলটা বসালাম 25 কি 26 বছর আগের কথা, তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে। বললেন, কোথাকার কোন আরএফএল? অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ, ঠিকবে তো? বাবা চলে গেলেন, আমিও যাচ্ছি, কিন্তু টিউবওয়েলটা যে আরএফএল চলছে। আরএফএল টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি। ফিরালাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। অবৈধ বালির মেশিন চালার কারণে ক্ষতিগ্রস্ত কৃষক, বিহত এলাকার ছাত্রছাত্রীদের পঠন পাঠন। ঘটনা বিশালগড় থানাধীন চিলিকলা ব্রিজ এলাকায়, গজারিয়া উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন এলাকায়। জানা যায়, প্রতিনিয়ত বালির মেশিন চলার ফলে নদীর গভীরতা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি নদীর পাড় ব্যাঙ্গে কৃষকদের জমি নদীতে মিশে যাচ্ছে। এ নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা বহুবার মহকুমা শাসক থেকে শুরু করে জেলা শাসককে লিখিত অভিযোগ জানিয়েও সমস্যা সমাধানের জন্য নেই কোনো উদ্যোগ বলে জানায় ক্ষতিগ্রস্ত কৃষকরা। আমি একজন সাধারণ কৃষক, আমি এই জমিন কইরা বাচ্চা আছি, তারা বারেবারে বাধা দেওয়ার পরও তারা ইয়া মেশিন লাগাই আমার এদিকটা বারেবারে আমার স্তর নষ্ট করে নেয়, এবং স্কুলেরও রিপোর্ট আছে, স্কুলের সে জোরজবস্তি করে কাজ করে, কেহর কথা সে শোনে না। এই গেল এক কথা। আমি বিডিও, এসডিএম, ডিএম, ডিএফও, ফরেস্টার প্রত্যেকরে আমি জানাইছি, আমার কাছে কপি আছে, সব কপি আমার হাতে আছে, তারা আমার কথা শুনে না কেউ, দিন দিন আরও জোরজবস্তি করে আমার জায়গা কাটে, আইলে নদীর ভাড়া আরও গালাগালি করে আমার। কী কারণে এমন হইতেছে? কী কারণে হইতেছে তারা মনে হয় মেশিন একবার নিচ্ছে নিয়ে, কী কারণে আবার মেশিনটা রিটার্ন দিচ্ছে তারা জানে। তো আপনার কী আশ্বাস দিছে ফরেস্টার? ফরেস্টার আর অহন কি মাতই না, অহন টেলিফোন করলে কয় আপনার টাকা কাটতো না। এটা হলো চেলিওলা বাজার, চেলিওলা বাজারের লোকে আমার জমি মেশিন এটা অটোমেটিকলি লাগাই না থাকে, আমার সর ফুল ব্রিজ, ব্রিজের কান্দাতে আমার ক্ষেত ফুলের নিচে তো ভালো চলতেছে, আমার ইয়াটা এই সরটা ভেঙে পুরো গেছে ভেঙে, আর আমরা এটার লেগে আমরা এই জায়গায় কাজও করতাম পারতেছি না, আমার পুরো ক্ষেত ভেঙে একদম পুরা নদীতে লেগে থাকে, স্কুলের তারাও বাধা দিচ্ছে এদিক দিয়ে সালা এদিকে স্কুলের আবার এদিক দিয়ে আমার আবার আমরা আমার ক্ষেতের লোকেতে লাগাইছি, আমরা এই আমরা কী করাম? মেশিনটা দেখাতে আমরা এই সরটা এই যে জমিটি ভাঙ্গা হেডা ভাঙে এটা ভাঙে এদিক দিয়ে সবটা ভাঙ্গা যেতেছে, খুশিয়া ওই স্কুলের দাবারটা এটা হয়ে যাচ্ছে গাঙের ভিতরে, দাবারটা পর্যন্ত থাকে না, কয়েকবারে এটি অপারেশন দেওয়া হয়েছে কই তারা মানে না, আবার
এই মেশিন দেওয়ার লগে একটা স্কুল আছে, স্কুলের ভিতরে পড়াশোনার অসুবিধা, পরীক্ষার সময় লাগাই দেয়, এই একটা অসুবিধা। প্রথম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করলো 50 ঊর্ধ্ব এক ব্যক্তি। ঘটনা বুধবার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের 26 কাট এলাকায়। জানা যায়, বাড়িতে মা বাবার আড়ালে নাবালিকা মেয়েটিকে নিজ গাঁজা বাগানে তুলে নিয়ে ধর্ষণ করে এলাকার ওই বাসিন্দা অভিযুক্ত সাধন শিব। পরে নাবালিকা মেয়েটির পরিবারের তরফে মধুপুর থানায় অভিযোগ দায়ের করা হলে এদিন রাত 3টা নাগাদ অভিযুক্ত সাধন শিবকে গ্রেপ্তার করে পুলিশ এবং বৃহস্পতিবার বিশালগড় মহিলা থানার হাতে তুলে দেয়। অন্যদিকে দর্শিতা নাবালিকা মেয়েটি বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সন্ধ্যাবেলায় আমাদের কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের 26 কাট 4 নং ওয়ার্ডে একটি নিন্দনীয় ঘটনা ঘটে। 7 বছরের এক নাবালিকা মহিলাকে আমাদের এই পাড়ার সাধন শিব উর্ফে শ্রদ্ধা বলে তাকে আমাদের গ্রামের মধ্যে পরিচিত, ও বাড়ি থেকে নিয়ে ওকে নির্যাতন করে এবং পাশবিক লালসার শিকার হয় এই ছোট্ট মেয়েটি, এবং যা একেবারে নিন্দনীয় যে ঘটনাতে আমাদের আমাদের গ্রামের লোক, আমাদের সব সমস্ত অংশের মানুষ ছিটছিট রক্ত তুলছে এবং এই ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য গ্রামের সকলকে প্রতিহত এই ঘটনার বিরুদ্ধে লড়তে হবে এবং এই ধরনের ঘটনা আমরা পত্রপত্রিকা খুললেই আজকাল দেখতে পাচ্ছি, তার বিরুদ্ধে যদি আমরা সবাই সতর্ক না হই তাহলে আগামী দিনে এই ঘটনা প্রত্যেক ঘরে ঘরে হবে। আমরা চাই এই ধরনের দোষীদেরকে কঠোর সাজা দেওয়া হোক এবং মৃত্যুদণ্ড দিলে পরও সেই সাজা কম হবে, এরকম সাজা দিয়ে যাতে দৃষ্টান্ত স্থাপন করা হয়, যাতে কোনো রকমের অসুর, কোনো রকমের পশু এরকম মানুষের উপরে, একটা শিশুর উপরে এরকম অত্যাচার না করতে পারে সেই ব্যবস্থা আমরা এলাকার পক্ষ থেকে আমরা দাবি জানাই। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস টিভিতে। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কোয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্দোয়ালি আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন, 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে, ঘন সুন্দর চুল চান, এই তেলটি নিয়মিত লাগান মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনোই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে, ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস।
নূপুর পায়ের রিণীকে ঝেল পায়েল খানে বাজে বাসনীর ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলঙ্কার যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে আপনার অহংকার আমাদের অলঙ্কার রাজন জুয়েলার্স জীবন তো পার হবেই কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত সত্যি ট্রু কথা হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে দাদা ঘরের জন্য টিন দেখেন না দেখাচ্ছি এই নিন টাটা শক্তি ঢেউ টিন এটা লাগালে আপনি নিশ্চিন্ত না না আমরা গরিব মানুষ টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই এগুলি খুব দামও হবে কে বলেছে আপনাকে টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে তাই টিন হয় মজবুত ও শক্তিশালী আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন টাটা শক্তি ঢেউ টিন থাকুন গর্বের সাথে অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন বিকে রোড প্যালেস কম্পাউন্ড আগরতলা ফিরালাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে 20 January উত্তর ত্রিপুরার জেলা পানিসাগরে উদ্বোধন হতে যাচ্ছে রিজিওনাল কলেজ অব ফিজিক্যাল এডুকেশন অব নির্মিত 6টি বিভাগের ভবন উক্ত ভবনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সরকার এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ মন্ত্রী বিজেতা রাজ সহ অন্যান্য অতিথিগণ বুধবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একথা জানান কলেজের অধ্যক্ষ ডক্টর চিত্রদীপ ভৌমিক যেটা আমাদের এখানে 6টা ইনফ্রাস্ট্রাকচার আছে যেটা আমাদের অ্যাডমিশন বিভাগের একটি বিল্ডিং রিগুলার কলেজের সিলেকশন পানিসাগর তারপর ত্রিপুরা স্পোর্টস স্কুল পানিসাগর উমেন্স হোস্টেল রিগুলার কলেজের সিলেকশন পানিসাগর গার্লস হোস্টেল ত্রিপুরা স্পোর্টস স্কুল পানিসাগর ইনডোর হল আরসিপি পানিসাগর অ্যান্ড লাস্টলি গ্যাস ট্যাঙ্ক রিজনাল কলেজের বিল্ডিংয়ের 6টা ইভেন্টগুলো আমাদের অনারেবল চিফ মিনিস্টার শ্রী অরিষ্ঠা মহোদয় উদ্বোধন করবেন কৈলাসর মহকুমাধীন যুবরাজনগর জুনিয়র বেসিক বিদ্যালয় স্থাপনের জন্য 1992 সালে সরকারের এই জায়গা দান করেছিল এলাকার বাসিন্দা সুমতি সূত্রধর ও তার স্বামী বর্তমানে বিদ্যালয়টি যুবরাজনগর উচ্চতর বালিকা বিদ্যালয়ের নামে পরিচিত গত 29 ডিসেম্বর 2016 ইংরেজিতে মারা যায় সুমিতি সূত্রধর মৃতা সুমিতি সূত্রধরের কোনো সন্তানও নেই তাই তিনি বিদ্যালয়ের একটি গড়ে দীর্ঘদিন ধরে বসবাস করতেন উনার স্বপ্ন ছিল এলাকার সকলের শিক্ষার মান উন্নয়ন হোক উনার মৃত্যুর পর বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সকলেই উনার স্বপ্ন পূরণের লক্ষ্যে রাজ্য শিক্ষা দপ্তরকে দাবি জানাতে যাচ্ছে বিদ্যালয়ের নামটি পাল্টে উনার নামে রাখা হোক 2012 সালে 24 ডিসেম্বর আমি এই স্কুল যুবরাজনগর গার্লস এইচ এস স্কুলে জয়েন করি তো আমি যখন প্রথম স্কুলটার মধ্যে আসলাম তখন একজন মহিলা বিধবা মহিলা তো স্কুলের সামনেই ছিলেন তো উনি বললেন স্যার আসেন আগে আমি ঢুকলাম স্কুলের মধ্যে আরেকজন স্যারও তোমার সামনে ছিল মানিকালী স্যার তো উনি স্কুলে ছিলেন মনে নেই তো আসার পরে আমাকে মানিক বললো স্যার উনি আমাদের মাসি উনি এই স্কুলটার যে জমি দান করেছেন যাই হোক আমি মাসিকে শ্রদ্ধা জানালাম তো মাসি আসলো আসার পর তো আমি স্কুল সম্পর্কে বিভিন্ন খোঁজখবর ওনার কাছ থেকে নিলাম উনি বললেন যে স্কুলটা আগে শুধু একটা ঘর ছিল এখানের মধ্যে যেমন যে ক্লাস 5 পর্যন্ত ক্লাস হতো তারপর বিভিন্ন সময় মানিক আমাকে বললো যে স্কুলে ধীরে ধীরে 8 হলো এরপরে হাই স্কুল আমরা তার জন্য ব্যাপক আন্দোলনও করেছিলাম এখানে এলাকাবাসী তারপর 2011 সাল থেকে এই স্কুলটাকে
এইচএস প্লাস টু স্টেজে উন্নীত করা হয়। তো এই স্কুলে বর্তমানে শুধু আর্টস স্ট্রিমই চালু আছে। তো এই স্কুলের যে দান, এই যে আমাদের যে মাসির অর্থাৎ মাসির নাম হচ্ছে সুমতি সূত্রধর, উনি যে বিশাল দানের ফলে এই একটা প্রত্যন্ত এলাকার একটা মুসলিম অধ্যুষিত এলাকার যে একটা শিক্ষার যে মান কিন্তু অনেক আগের থেকে বেড়েছে। এবং আমরা আমরা বর্তমানেও দেখতে পাই স্কুলের যে সমস্ত মেয়েরা আছে ওরা সমস্ত ক্ষেত্রে পড়াশোনায় যেমন আছে তেমনি অন্য ক্ষেত্রেও তারা গানে বাজনা নাটকে প্রত্যেক ক্ষেত্রে তাদের বিপুল সাফল্য লক্ষ্য করতে পারি। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।